হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালোই আছেন। তো আজকে শিখবো আমরা যে হোয়াট ইজ কার্টুন লোগো। সো কার্টুন লোগো কি, এটা আমরা মোটামুটি এতক্ষণে আইডিয়া পেয়ে গেছি। তো চলুন আরেকটু ভালো করে দেখে নেওয়া যাক যে কার্টুন লোগোটা আসলে কি। সো কার্টুন লোগো হচ্ছে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। কার্টুন লোগো কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। আপনার মাস্কট লোগো কিন্তু কার্টুন লোগোর পর্যায়ে পড়ে। সো আমরা বেসিক্যালি আমরা এখন এই ধরনের কার্টুন লোগো শিখবো যা আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো এর জন্য ধরেন আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কোনো রিকোয়ারমেন্ট দিবে, তো তখন কিন্তু আপনার সেটা ট্রেস করতে হবে। সে যদি তার হেডটা একটু বড় চায়, দেখেন এখানে কিছু কিছু আপনার ক্যারিকেচার স্টাইলও আছে, যে মাইক দ্য মানি গাই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যারিকেচার স্টাইলে আছে। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কালার সে যেরকম চাচ্ছে সেরকম তাকে একটা আইডিয়া দিয়ে দেওয়া। আইডিয়া দেওয়ার পরে তারপরে আপনি কাজটা শুরু করবেন। সো এই কোর্সে কিন্তু আপনি ভেক্টর পোর্ট্রেট থেকে শুরু করে একদম টেক্সটের কাজ পর্যন্ত সব কিছু শিখতে পারবেন। আর কার্টুন লোগো, আমরা এই ধরনের কার্টুন লোগো আপনাদেরকে শেখাবো। আর আমাদের যে পরবর্তীতে আমাদের যে গ্রুপ থাকবে, সেই গ্রুপেও কিন্তু আপনি সবসময় আপডেট পাবেন, এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি নতুন প্রজেক্টও আপনাদেরকে করাবো এবং সবসময় আপনাদের সাথে কানেক্টেড থাকবো। সো দেখতে পাচ্ছেন যে আরও কিছু কার্টুন লোগো আমি এখানে দেখিয়েছি। সো এটা হচ্ছে আপনার ভেক্টর স্টাইলে। এখানে আপনার বিভিন্ন রকমের কার্টুন লোগো হতে পারে। এটা আপনার ফ্ল্যাট স্টাইলে হতে পারে, ভেক্টর স্টাইলে হতে পারে, তারপরে আপনার ডিজিটাল আর্ট স্টাইলে হতে পারে। সো আমি আপনাদেরকে ফ্ল্যাট টাইপ অফ এবং আপনার হচ্ছে যে ভেক্টর যে কার্টুন লোগো, তো সেটা প্লাস্টিক সহ এটা আপনাদেরকে পুরোপুরি একদম বলতে পারেন যে আমি যতটুকু পারি সেটুকু আমি শেখানোর চেষ্টা করব। সো আমাদের কিন্তু কার্টুন লোগো শিখতে গেলে বা যে কোনো ডিজাইনিং কাজ শিখতে গেলে আমাদের মাথায় আসে যে ইলুস্ট্রেটর দিয়ে করব, অ্যাডোবি ইলুস্ট্রেটর দিয়ে নাকি অ্যাডোবি ফটোশপ দিয়ে করব। সো দেখেন এখানে আপনি অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারবেন, ইলুস্ট্রেটর দিয়েও করতে পারবেন। তবে পিক্সেল পারফেক্ট হওয়ার জন্য আপনার কিন্তু অ্যাডোবি ইলুস্ট্রেটর দিয়ে করতে হবে ভেক্টরের কাজগুলো। তাহলে সেটা আপনি একটু বুঝিয়ে বলি আমি, আপনি ছবিটা যতই জুম করবেন এটা কিন্তু আপনার ফেটে যাবে না। সো ভেক্টরের কাজের জন্য মূলত আপনার অ্যাডোবি ইলুস্ট্রেটরই ব্যবহার করা হয়। সো আমরা আমার টোটাল ভিডিও লেসনে আমি ইলুস্ট্রেটর ইউজ করব। সো আপনি CS6 থেকে বা CS5 থেকে আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। সো কারো যদি ডাউনলোডিংয়ে বা কোনো কিছুতে কোনো প্রবলেম হয় তো আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। সো তাহলে আজকে মোটামুটি আপনারা কার্টুন লোগো সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন বা আমি কী ধরনের কাজ শেখাতে যাচ্ছি। তো চলুন তাহলে আমরা পরবর্তী লেসনে একদম ডাইরেক্ট আপনার আমরা ইলুস্ট্রেটরে চলে যাব এবং কীভাবে করতে হয় একদম আমরা প্রজেক্ট আকারে দেখানো শুরু করব। ধন্যবাদ সবাইকে।